বাফুফের কাছে রেফারিদের বকেয়া পারিশ্রমিক দ্রুত পরিশোধ করার আশ্বাস দিলেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুল সালাম মুর্শিদি। সেই সাথে এখন থেকে টুর্নামেন্ট শেষ হতে রেফারিদের পারিশ্রমিক পরিশোধের ঘোষণা দেন বাফুফে কর্তারা। ফাইন্যান্স কমিটির এই সিদ্ধান্তে সহমত বাফুফের ডেভেলপমেন্ট কমিটিরও। দেনার দায় মাথায় নিয়ে টুর্নামেন্ট করতে চায় না এই কমিটি। বাফুফের কাছে রেফারিদের বকেয়া পারিশ্রমিক প্রায় 1 কোটি টাকা। এছাড়া ভবিষ্যতে আন্তর্জাতিক মানের রেফারি তৈরিতেও রেফারিদের মান বাড়াতে বিশেষ নজর দেবে বাফুফে। এবছর 4 জন ফিফা রেফারি ও 7 জন ফিফা সহকারী রেফারির মর্যাদা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যাদের হাতে স্বীকৃতি সনদ তুলে দেন বাফুফে কর্তারাও। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।